আসসালামু আলাইকুম জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মধ্যে অনেকেই নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন অনলাইনে অথবা যখন রেজিস্ট্রেশন হয় তখন হয়তো আপনার এলাকায় হয়েছে আপনি করেছেন তো ভোটার আইডি কার্ড হাতে পেয়েছেন অনেকেই অ্যানালগ যেটা লেমিনেটিং করা যেটা অনেকেই অনলাইন কপি ডাউনলোড করে নিজে নিজে লেমিনেটিং করে নিয়েছেন প্রিন্ট করেছেন তো স্মার্ট কার্ডটা অনেকেই পাননি স্মার্ট কার্ড কোথা থেকে দেয়া হবে আপনি কীভাবে এটা পাবেন এটা রেডি হয়েছে কি না এটা জানার যে বিষয়টা আজকের ভিডিওতে সেটাই আমি দেখিয়ে দেব খুব সহজে আপনি ঘরে বসে এটা চেক করতে পারবেন চলুন দেখে আসি দর্শক কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে যে এনআইডি স্ট্যাটাস চেক এরকম লিখে সার্চ করবেন এই যে প্রথমে লিঙ্ক এসছে আপনি এটাতে ক্লিক করে দিবেন তো আমি অলরেডি প্রবেশ করেছি এটা হচ্ছে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইটটা সেটা আমি ডিসক্রিপশান বক্সে এটা লিঙ্কও দিয়ে রাখবো আপনি সেখানে ক্লিক করেও আসতে পারবেন তো জাতীয় পরিচয়পত্রের নাম্বার স্ল্যাশ ফর্ম নাম্বার যারা অলরেডি জাতীয় পরিচয়পত্র পেয়েছেন তারা জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে দেবেন আর যারা যাদের কাছে ফর্ম নাম্বার রয়েছে হয়তো আপনি ল্যামিনেটিং করা কার্ড সংগ্রহ করেননি অ্যাপ্লিকেশান করেছেন স্মার্ট কার্ডের আশায় রয়েছেন তারা এখানে ফর্ম নাম্বার দিবেন জন্ম তারিখ দিবেন তারপর হচ্ছে এখানে একটি গুপ্ত অক্ষর রয়েছে দেখতে পাচ্ছেন এলো আপনি এটা এখানে বসাবেন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই যে এখানে ক্লিক করবেন তাহলে নতুন একটি ক্যাপচা আসবে সেটা দেখে দেখে এখানে পূরণ করবেন তারপর সাবমিটে আমাদেরকে ক্লিক করতে হবে আমি আমার তথ্যগুলো এখানে পূরণ করে দিচ্ছি আমার ইনফরমেশানগুলো দিয়ে দিচ্ছি সাবমিটে ক্লিক করছি স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি মানে আমারটা এখনও তৈরি হয়নি মানে এই ধরনের কোনো কার্যক্রম এখনও আমার ক্ষেত্রে হয়নি যার ফলে এরকমটা এসছে তো যাদের হয়ে গেছে তাদের কোন ধরনের স্ট্যাটাস আসবে সেটা আমরা আবার দেখব আমি আমার তথ্য পুনরায় দিয়ে দিলাম সাবমিটে ক্লিক করছি তো এবার দেখতে পাচ্ছেন অন্যরকম স্ট্যাটাস এসছে যদি মোবাইল দিয়ে করেন তাহলে স্ক্রিনশট দিয়ে দেবেন কম্পিউটার থেকে হয়তো আপনি এখানে যে আমি ক্রোম থেকে দেখাচ্ছি যে প্রিন্ট অপশান দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আপনি এই অংশটাকে প্রিন্ট করতে পারেন এই যে এভাবে প্রিন্ট করে আপনি নির্বাচন কমিশনার অফিসে নিয়ে গেলেই তাদেরকে এটা দেখালে পরে আপনি স্মার্ট কার্ডটা পেয়ে যাবেন আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে যে স্ট্যাটাস হচ্ছে কমপ্লিট এটা কমপ্লিট হয়ে গেছে বক্স আইডি এরকম এই যে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা এগুলো খুবই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এবং আমি কোথা থেকে এটা সংগ্রহ করব এই যে লোকেশনটা দেখতে পাচ্ছেন এখান থেকেই আপনি আপনার স্মার্ট কার্ডটাকে সংগ্রহ করবেন এ বিষয়ে নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম